আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের বিষয়ের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম অধ্যায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আমরা আজকে জুকি ও মুনাফার হার অধ্যায় নিয়ে আলোচনা করব ক্লাস ফোর এইচএসি ফার্স্ট ইয়ার অধ্যায়ের নাম রিক্স অ্যান্ড রিটার্ন বাংলায় বললে ঝুঁকি ও মুনাফার হার বিষয়ের নাম কি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা যাই হোক আমরা আজকে ফিন্যান্স ব্যাংকিং ও বিমার একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব দেন ফর্মুলার পর একটি অঙ্ক করব। আসি আমরা ফর্মুলাটা হচ্ছে সি এ পি এম যদি ফুল ইলাবোরেশান বলি ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল এর পরবর্তীতে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল আমরা যদি ফর্মুলাটা একটু লিখি ফর্মুলা মিনস সূত্র আর আই ইকল টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিআই অথবা বিটা হোক হেয়ার আর আই ইকেল টু কি আর এফ ইকাল টু কি আমরা বলবো আর এম এবং বিটা যাই হোক এখানে আমরা আর এফ ইকাল টু রিক্স ফ্রি রিটার্ন দ্যাট মিন্স জুকি মুক্ত আই রিক্স ফ্রি রিক্স অত ঝুঁকি ফ্রি অত্ব মুক্ত তাহলে রিক্স ফ্রি ঝুঁকিমুক্ত মুক্ত আই তাহলে আর এম অত আমরা বলতে পারি ঝুঁকিমুক্ত আই এরপর বলতে পারি আর এম মানে হচ্ছে মার্কেট রিটার্ন এম এ আর কে ইটি মার্কেট আর ইটি ইউ আর এন রিটার্ন এরপর এটা হচ্ছে আর আই বলা যায় যাই হোক আমরা এই একটা ফর্মুলা লিখলাম আর আই ইকুয়াল টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা শহ তাহলে আমরা যদি বলি আর এফ দিয়ে শুরু করলাম আর এফ দিয়ে শেষ করলাম তাহলে আর এম মার্কেট রিক্স রিটার্ন যাই হোক আমরা একটা এখন একটা অঙ্ক দেখি দেখেন একটু মনোযোগ দেন সবাই যাই হোক দেখেন আমরা এখন সিলেট বোর্ড সত্র নিয়ে আলোচনা করব ফয়েজ আহমেদ আর্থিক বাজারে বিনিয়োগ করতে আগ্রহী তিনি পোর্টফোলিও বিনিয়োগ সম্পর্কে অবগত অবশেষে তিনি দুইটি সিকিউরিটি যে কোনো একটিতে বিনিয়োগ করতে চান তাহলে বছর দু হাজার চোদ্দো পনেরো ষোলো আয়ের হাত দেওয়াশে সিকিউরিটি প্রথম নাম্বার ওয়ান সিকিউরিটিতে সিকিউরিটি এতে আয়ের হাত থার্টি পার্সেন্ট এরপর টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এরপর সিক্সটিন পার্সেন্ট দ্যাট মিনস দুই হাজার চোদ্দো সালে সিকিউরিটি এতে বিনিয়োগ করলে থার্টিন পার্সেন্ট আপনার থার্টি পার্সেন্ট আপনার রিটার্ন আসবে পনেরো সালে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আসবে ষোলো সালে সিক্সটিন পার্সেন্ট আসবে ঠিক সেম সিকিউরটি বিতে আপনার টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এবং থার্টি টু পার্সেন্ট এরপর কি লিখে আছে সানমুন কোম্পানির বিটার মান ওয়ান পয়েন্ট সেভেন জিরো দ্যাট মিন্স এই আমাদের এই যে বিটা লিখলাম এই বিটার মান ওয়ান পয়েন্ট সেভেন জিরো আমরা যদি লিখি বিটার মান ওয়ান পয়েন্ট সেভেন জিরো যাই হোক এরপর বললো কি বাজারের আয়ের হার ফিফটিন পার্সেন্ট তাহলে বাজারের আয়ের হার কত পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট দ্যাট মিনস আর এম এর মান হচ্ছে ফিফটিন পার্সেন্ট মানে এই যে বললাম বাজারের আয় বাজার আয় মানে হচ্ছে মার্কেট রিটার্ন তাহলে বাজারের আয় কত ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট মানে হচ্ছে এই যে ফিফটিন পার্সেন্ট ওর পনেরো পার্সেন্ট মানি একশো ডিকেল টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এরপর কী লিখে আছে ট্রেজারি বিলের আয়ের হার সিক্স পার্সেন্ট কী লিখে আছে ট্রেজারি বিলের আয়ের হার সিক্স পার্সেন্ট দ্যাট মিন্স রিক্স প্রি রিটার্ন সিক্স পার্সেন্ট অর সিক্স পার্সেন্ট মানি একশো জিরো পয়েন্ট জিরো সিক্স এরপর কী বলা হচ্ছে তাহলে আবার একটু বলি সানমুন কোম্পানির বিটার মান ওয়ান পয়েন্ট সেভেন জিরো এই যে বিটার মান ওয়ান পয়েন্ট সেভেন জিরো এরপর বলছে বাজারের আয়ের হার ফিফটিন পার্সেন্ট বাজারের আয়ের হার আমরা ফিফটিন পার্সেন্ট লিখলাম এরপর ট্রেজারি বিলে আয়ের হার সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট আমরা করলাম এরপরে কি বললো আমাকে ঝুঁকিমুক্ত আয়ের হার কি আমরা এটা পরব না আমরা গ নাম্বার চলে যাব উদ্দীপকে সানমোহন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো কী বলছে উদ্দীপকে সানমোহন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো আমরা যদি পরবর্তী পৃষ্ঠা যাই দেখেন এই যে সানমোহন কোম্পানির প্রত্যাশিত আয় এর হার তাহলে আর আই টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটাসহক তাহলে আর এফ কত রিক্স ফি রিটার্ন আমরা বলছিলাম সিক্স পার্সেন্ট আমরা সিক্স লিখলাম প্লাস আর এম মার্কেট রিক্স মার্কেট রিটার্ন এই যে আর এম লিখলাম ফিফটিন পার্সেন্ট মাইনাস আর এফ সিক্স ইন্টু বিটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো এরপর দেখেন সিক্স পার্সেন্ট পনেরো থেকে ছয় গেল নয় নয় পার্সেন্ট সিক্স প্লাস নাইন ওয়ান পয়েন্ট সেভেন জিরো এরপর আমরা আগে এই দুইটা গুণ করব নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন জিরো হবে ফিফটিন পয়েন্ট থ্রি জিরো এটার সাথে সিক্স যদি যোগ করি হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম